হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। চলে এসেছি তোমাদের সামনে আবার আড্ডা দিতে। আমার খুব কাছের বান্ধবী, সে আমাকে আগের দিনকে ভিডিওটা দেখেছিল, তো দেখার পর সে আমাকে রিকোয়েস্ট করেছে যে হাতের প্যান তোলার জন্য আমি যেন কিছু হোম রেমেডি বলি। তো আজকে আমি সেই হাতের প্যানের রেমেডি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এটার এই পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি ইউজ করব সেগুলো আমি তোমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ। আমি দুটো লেবু নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়েছি সেটা কেটে নিয়েছি, লবণ বা সল্ট, আর এটা হচ্ছে মুলতানি মাটির সোপ, এটা অ্যাকচুয়ালি মোদি কেয়ারের সোপ। তোমরা এটা যদি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে মোদি কেয়ারে, কিন্তু যদি না পাও তাহলে সেক্ষেত্রে তোমরা মুলতানি মাটিও ইউজ করতে পারো। আমি এবার এই এই রেমেডিটা কিভাবে ইউজ করা যায় সেটা তোমাদের আমি অ্যাপ্লাই করে দেখাবো। সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে টাওয়াল নিতে হবে, নিয়ে হাতে যাতে কোনো ধুলোবালি না থাকে আমি এখানে তোমাদেরকে করে দেখাবো। এভাবে গোটাটা ওয়াশ করে নিতে হবে, গোটা হাতটা ওয়াশ করে নেওয়ার পর যে লেবুগুলো নিয়েছি সেই লেবুটা লবণ এইভাবে মাখাতে হবে। আমি দেখো লবণ লাগিয়ে নিয়েছি এর মধ্যে, দিয়ে আমি দেখো হাতে স্ক্রাব করছি। এইভাবে তোমাকে গোটা হাতে স্ক্রাব করতে হবে, এইভাবে তোমাকে গোটা হাতে তাকে রাব করতে হবে। মিনিট তিনেক করবে তোমাদের হাতে যে এরিয়াটাতে ট্যান পড়েছে, বা গোটা হাতেও করতে পারো। দেখবে যখন এইভাবে তুমি 3 মিনিট রাব করার পর এটাকে রেখে দেবে, 2 মিনিট মতো রেখে দেবে। রেখে দেওয়ার পর এটা শুকিয়ে গেলে এটাকে তুলে ফেলতে হবে। দেখো ফ্রেন্ড, আমার এটা প্রায় শুকিয়ে এসেছে, আমি এবার এটা তুলে ফেলব। এটা তুলে ফেলার পর আমাকে প্যাকটা লাগাতে হবে বা মুলতানি মাটি ইউজ করতে। তোমরা যদি মুলতানি মাটি ইউজ করো সেক্ষেত্রে তার মধ্যে গোলাপ জল মেশাবে, মেশানোর পর গোটা হাতে অ্যাপ্লাই করবে। আমি এই ক্ষেত্রে আমার কাছে মুলতানি মাটির সোপ রয়েছে, তো সেটা আমি অ্যাপ্লাই করবো। দেখো ফ্রেন্ডস, আমি এটা ওয়াশ করে ফেলেছি সম্পূর্ণ, এবং আমার দুটো হাত দেখো, দুটো হাতের মধ্যে তফাৎ তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা রাব করার পর এটার মধ্যে কীরকম চেঞ্জেস এসেছে। আমি সফট ফিল করছি। তো তোমরা এটা হাতে প্রথমে অ্যাপ্লাই করবে, এরপর প্যাকটা ইউজ করবে। তো তোমাদের প্যাকটাও আমি লাগানো দেখিয়ে দিচ্ছি কীভাবে লাগাবে। তো সোপটা আমি নিলাম, নেওয়ার পর তুমি টোটাল তোমরা টোটাল প্যাকটা তোমাদের হাতে অ্যাপ্লাই করবে। তোমরা যে মিশ্রণটি তৈরি করবে গোলাপ জল আর মুলতানি মাটি দিয়ে, সেটা গোটা হাতে অ্যাপ্লাই করে মিনিট 5-এর মতন রাব করবে। রাব করার পর আরও 5 মিনিট মতো রেখে দেবে শুকানোর জন্য। এবং শুকিয়ে যাওয়ার পর তোমরা ওটা জল দিয়ে ভিজিয়ে মাসাজ করে করে হাত থেকে তুলবে। তো ফ্রেন্ড দেখো, আমার এটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে ওয়াশ করে ফেলেছি। ওয়াশ করার পর দেখো দুটো হাতের মধ্যে আমার ডিফারেন্স, তো একবার ইউজ করার পরই আমার এতটা ডিফারেন্স হয়েছে। তো তোমরা এটা সপ্তাহে 2-3 দিন মতন ইউজ করো, দেখবে সম্পূর্ণ হাতের ট্যান উঠে গেছে। এবং সামনেই দুর্গা পুজো, তো সেক্ষেত্রে পুজোর আগে তো হাতের ট্যান তুলতেই হবে। তো সেটা তোলার জন্য এই ঘরোয়া পদ্ধতিটা তোমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। এবং বন্ধুরা, এর থেকে ভালো ট্যান কোনো কিছুতেই ওঠে না, হোম রেমেডিজ মতন কিছু হয় না। তো তোমরা এই ঘরোয়া পদ্ধতিটা অবশ্যই অ্যাপ্লাই করো। আর তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ইউটিউবে পূজা বসু রায় নামে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবে, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।